আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবারও চলে আসলাম আরও নতুন একটি ব্লগ নিয়ে। আর আমাদের ব্লগের আজকের ইস্যুটা হবে আমাদের প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা। তো এই যে এখানে দেখা যাচ্ছে একটা লাউ গাছ, ঝুলন্ত লাউ গাছ মানে ঝুলিয়ে দিয়েছে এবং লাউটা ঝুলে আছে মার্শাল্লাহ, খুবই কচি। তো আমি এতক্ষণ আমার এই বাগান বাড়ির মানে মালিক মানে আমার সম্পর্কে কাকা হয়, যদিও দূর সম্পর্কে, তো ওর সাথে কথা বলতেছিলাম। এই যে বক, অ্যাকচুয়ালি কি বলবো, প্রাকৃতিক বর্ণনা দিয়ে শেষ করা মানে আমার একার পক্ষে সম্ভব হবে না। একার কি, আমার মনে হয় না যে আমরা হাজারো মানুষ একসাথে হয়েও যদি বর্ণনা দেই যে আমরা প্রাকৃতিক, হ্যাঁ, তবে আমি অনেকক্ষণ যাবত এইরকমই একটা খ্যাত মানে খুঁজতেছিলাম, সেটা সরিষা খ্যাত। আর শোনো বেবিসটা, বুলো খেতে ওই যে ফুল ছিঁড়বে না, ছিঁড়লেই বকা দিবে। তো আমি অনেকক্ষণ ধরে আমার ইসে মানে ক্যামেরা বন্দি করতে চাচ্ছিলাম, যেটা সেটা হচ্ছে একটা সরিষা খ্যাত। তো পিছনে যতটা জায়গা ফেলে আসছি সেখানে আমার দেখা, যাও তো, সেখানে দেখা হচ্ছিল না আমার একটাও মানে এরকম সরিষা খ্যাত, সরিষা খ্যাত দেখতে পাচ্ছিলাম না। তো ওই তো যেতে যেতে অনেক দূরে চলে যাবো, আমি যাচ্ছি যে, হ্যাঁ না যাবো, আসো ওই দিক থেকে, ওই দিক থেকে চলে যাবো। তা আমি যেটা বলতে নিচ্ছি, আমি অনেকক্ষণ যাবত এই যে এটা ছিল ধান খেয়ে, ধান কেটে নিয়েছে আর নতুন করে শস্য এখানে বনে নি। এই যে ওই সাইড দিয়ে এসো, মাশাল্লাহ এই লাল শাকগুলো দেখে তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি ইচ্ছা মতো তুলে নিয়ে গিয়ে রান্না করি, কিন্তু দুর্ভাগ্য এটা এখন সম্ভব না, কিনে নিতে হবে, তো আম্মা নিয়ে যাবে, সমস্যা নাই। তো এই যে আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো একটি সরিষা খ্যাত। এই যে এটা হচ্ছে, এটাও একটা সরিষা খ্যাত, হ্যাঁ এটা সরিষা খ্যাত। এটা এই শাকগুলো বিক্রি করে নর্মালি, এই যে এই টাইপের শাকগুলো খাওয়া যায় মানে আমাদের শহরে যেটা বিক্রি হয়, হ্যাঁ এটা সরিষা। আর এই যে সরিষা খ্যাত মানে এই সরিষা, এই যে সরিষা শাকটা দেখাচ্ছি, এটা যখন বড় হয়ে শস্য দেবে তখন এই যে এরকম রূপান্তরিত হয়। হ্যাঁ এগুলো সরিষা, এটা পালং শাক। ও আচ্ছা, এই যে এই যে এখানে পালং শাক দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি তো এভাবে শ্যুট করে অভ্যস্ত না, আমার মনে হয় কেনাকে বকা দিবে, ভয় লাগে, তো এই জন্য আর কি। জাস্ট ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, প্রাকৃতিক কি দৃশ্য, কত সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য, এই যে কত সুন্দরভাবে প্রাকৃতিকের দৃশ্যটি ফুটে উঠেছে, প্রাকৃতিক অপরূপ দৃশ্য, মানে এগুলো বলে অ্যাকচুয়ালি শেষ করতে পারবো। এখানে একটা নারিকেল গাছ দেখা যাচ্ছে খুবই সুন্দর, ভিতরে অনেকগুলো লিচু গাছ দেখা যাচ্ছে। এই যে